সামনে যারা বসে আছেন চিল্লামিল্লি করবেন না একটা কাজ করুন নয় ক্যামেরা হটিয়ে দেন আমরা বারবার খুঁজি খুঁজি করে তাহলে ওটা আগে থেকে করতে হতো এখন ক্যামেরাটা খুলতে গেলে তো দু ঘন্টা টাইম লেগে যাবে এ তার যা জিলাপির মতো পেঁচ লেগেছে আপনারা ক্যামেরা লাগাতেও দিয়েছেন অত চশর্য বোধ করবেন এটা কেমন প্রথমেই বলে দিতে হতো যে ক্যামেরা লাগানো যাবে না তবে ক্যামেরা লাগালে দুটো জিনিসের উপকার আছে হয়তো অসুবিধা হচ্ছে এক পরবর্তীতে এর থেকে কিছু শুনতে পাবেন আর দুই যে সমস্ত মাদ্রাসা বা প্রতিষ্ঠানের জলসাগুলি হয় এই প্রতিষ্ঠান সম্পর্কেও মানুষ অনেক জানতে পারে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রমজান মাসে চেক বিল নিয়ে বিভিন্ন জায়গায় আদায় টাই করতে যায় না তো তখন কেউ যদি সন্দেহ করে বা মাদ্রাসা নেই এরকম কিছু বদমাশ লোক আছে যারা ধরে তখন বলতে পারবেন যে দেখুন সোশ্যাল মিডিয়াতে মাদ্রাসাটা এগুলো আছে ওই জন্য বিরক্ত হয়ে লাভ নেই একদিনের ব্যাপার এখনই যে যার বাড়ি চলে যাবে আর সর্বপ্রথম একটা জিনিস জেনে রাখা খুব ভালো হবে যে পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না কেউ করে না উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে মানুষ তাকে পাগল বলে এক কথায় পাগল ছাড়া পৃথিবীর সমস্ত কিছু উদ্দেশ্য নিয়েই কাজ করে করে না করে আমি এখানে এসেছি সুদূর কলকাতা থেকে তা আসার সাথে সাথে আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমি পানিটা পান করলাম এই পানিটা দেওয়ার পিছনে আপনার একটা মহৎ উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি না একজন আলেম মানুষ একজন বক্তা মানুষ তারপরে দূরের একজন মোসাফির এই লোকটাকে যদি এক গ্লাস পানি পান করাতে পারি অন্তত পক্ষে আমি দুটা পাঁচটা নেকি অর্জন করতে পারবো এই উদ্দেশ্য আপনার থাকে থাকে না প্রতিটা জিনিস বানানোর পিছনে একটা মহা উদ্দেশ্য রয়েছে আছে না নেই আছে আপনাকে আমি দুটা একটা জিনিস বোঝানোর জন্য বলছি আচ্ছা পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে এবং সমস্ত কিছুকে মানুষের উপকারের জন্য বানানো হয়েছে না ক্ষতির জন্য হ্যাঁ উপকারের তাই তো আচ্ছা আচ্ছা বলুন তো শূকরের মাংস এটা জায়েজ না না জায়েজ না জায়েজ কোরান কি বলছে হাররামা আলী কুমুল মাইতাতা ওবদামা লাহমাল খিঞ্জিদ এখানে আল্লাহ অনেক কথা বলেছেন তার মধ্যে একটা বলেছেন লাহমাল খিঞ্জিদ অর্থাৎ শুকরের মাংসকে তোমাদের জন্যে নিষিদ্ধ করে দেওয়া হলো এক নাম্বার দুই দেখুন আমি কিন্তু এই শুর করে করে বক্তব্য রাখা আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আমি একটা একটা করেই বলছি যদি আপনার ভালো মনে হয় আপনি শুনতে থাকুন একটা গরু দিয়ে হেঁটে গেল ভালো করে বুঝবেন একটা গরু এই হেঁটে চলে গেল আচ্ছা বলুন তো আপনি যদি তার পাঁচ মিনিট পরে ওই জায়গাটায় নামাজ পড়ার মনস্থির করেন তাহলে নামাজ বৈধ না অবৈধ বৈধ ইয়েস ঠিক বলেছেন আচ্ছা একটা শুকর এখান দিয়ে চলে গেল আচ্ছা বলুন তো ওই জায়গাটা যদি দুই চার মিনিট পরে আপনি নামাজ আদায় করবেন ভাবছেন পড়া যাবে যাবে না তার মানে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট এবং জঘন্য প্রাণী তার নাম শুকর আল্লাহর ভাষাতেও শুকর দুনিয়াবি ভাষার দিক দিয়ে যদি আপনি দেখতে চান সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীর দেখবেন প্রতিটা প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন তাকে খুব বেশি পছন্দ করে ওই জন্য দেখবেন মুরগি যখন ধুলোতে শুয়ে থাকে উঠে গাটাকে ঝেড়ে নেয় শালিক পাখিকে দেখতে পাবেন মাঠে গিয়ে পুকুরে গোসল করে বগ গোসল করে কাঠ ও দেখবেন গোসল করে ছাগল আপনি লক্ষ্য রাখবেন আপনার বাড়ির ছাগলটা সবসময় দেখবেন কাঠের উপরে উঁচু জায়গাতে শুতে বেড়াতে দৌড়াতে পছন্দ করে লক্ষ্য রাখবেন এটা এক কথায় পৃথিবীর প্রতিটা প্রাণী পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই পছন্দ করে একটা মাত্র জঘন্য প্রাণী আছে যে প্রাণীটির নাম হচ্ছে শূকর একে যত পরিষ্কার জায়গাতেই রাখে নিজে পায়খানা করে নিজে গায়ে মেখে নেয় আর এরা এত জঘন্য একটা প্রাণী যে একটা শূকর পায়খানা করলে পৃথিবীর কোনো প্রাণী নেই যে তার বিপরীত লিঙ্গ পায়খানা করলে সেটা খায় কাক কাকের পায়খানা খায় না গরু খায় না খায় না পৃথিবীতে একটা নিকৃষ্ট প্রাণী রয়েছে তার নাম শুকর এ পায়খানা করলেই আর একটা শুকর গিয়ে চ্যাট করে চেটে মেরে দেয় এটা আপনি দেখতে পাবেন আল্লাহ যদি সবকিছুই আমাদের জন্য কল্যাণের জন্য পাঠালেন আচ্ছা বলুন তো তাহলে একে কেন পাঠানোর প্রয়োজন ছিল একটা কথা জাগে মনে এ হারাম এ চামড়া হারাম এ রক্ত হারাম এ যে জায়গা দিয়ে চলাফেরা করে জায়গাটা নামাজ পড়ার অযোগ্য এ সব থেকে গৃহীত প্রাণী তাহলে একে আমাদের কি উপকার আছে এতে এর উপকার আছে কুকুর একটা প্রাণী এটা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে কেউ যদি বাড়িতে শখ করে কুকুর যদি পালে অর্থাৎ পোষে প্রত্যেক দিন তার আমল লামা থেকে দুই কেরাত অর্থাৎ দুটি অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে প্রত্যেক দিন অনেকজন আছেন বাড়িতে কুকুর পালেন কোনো প্রয়োজন নেই তারপরেও বাড়িতে কুকুর রেখে দিয়েছেন দিয়েছেন এমন লোক আছে কাল সকালে ঝাঁটা মেরে ওকে বিদায় করুন হ্যাঁ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ইসলামে পোষা জায়েজ আছে অপ্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নয় তাহলে কুকুর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন যে কোন পান পাত্রে অর্থাৎ থালাতে হাঁড়িতে কোনো জায়গায় যদি একটা কুকুর যদি একবার যদি জীব দিয়ে চেটে দেয় একবার পানি দিয়ে পাঁচবার করবে ছয় বার করবে সাতবারের মাথাতে হলেও তাকে ভালো করে মাটি দিয়ে ঘষে মেজে নিতে হবে কারণ চিকিৎসা বিজ্ঞানীরা এটা প্রমাণ করছে। যে কুকুরের লালাতে এত জার্ম এত জীবাণু রয়েছে মানব দেহের ভিতরে যদি প্রবেশ করে যায় তাহলে খুব অতি সত্য রয়েছে জলতঙ্ক আক্রান্ত হবে তার মানে কুকুর একটা মারাত্মক প্রাণী আচ্ছা বলুন এবার আপনাকে জিজ্ঞেস করছি আচ্ছা বলুন তো এই দুটো প্রাণী আমাদের জন্য কি কন্য বানানো হলো দুটি সবই তো খারাপ তাই না এ মানুষের উপকার করে কি অবশ্যই করে আচ্ছা বলুন যে সারা পৃথিবীতে আপনাদের গ্রামটার নাম কি রসুলপুর আচ্ছা রসুলপুর এলাকায় সবাই যদি নবগ্রাম আফ্রিকায় থাকে কেউ লন্ডনে থাকে কেউ আপনার ফ্রান্সে কেউ জার্মান কেউ মালয়েশিয়া কোটি 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 টাকার লোক নবগ্রাম থানার প্রত্যেকটা মানুষ আচ্ছা বলুন তো সবাই যদি ধনী হয়ে যায় তাহলে এই এলাকায় গন্ধতে টেকা যাবে যাবে কিসের গন্ধ পায়খানার গন্ধ পায়খানা স্কুল মাস্টার তো নিজের পায়খানার চেম্বার পরিষ্কার করতে পারবে 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 না তা সবাই যদি চাকরিবাকরি পায় তাহলে পায়খানার চেম্বারগুলো পরিষ্কার করবে করে তার মানে সমাজে ম্যাথরেরও প্রয়োজন আছে আছে না নেই তা শো বানওয়া তালা কুকুরকে দিয়ে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিয়েছে যে আমার বান্দারা মজা করে গরুর গোস্ত খাবে জল সাথে ফেলবে ওটা যদি থাকে গন্ধ হবে জীবাণু তৈরি হবে মানুষ মারা যাবে রোগে আক্রান্ত হবে তুই গিয়ে চোখ করে খেয়ে নিবি ওটা তার মানে ডিপার্টমেন্ট পালন করছে কে কুকুর তার মানে বোঝা গেল যে পৃথিবীতে অপদার্থ কেউ নয় কেউ না শুকর তার ভিতর অনেক কল্যাণ আছে এটা বলতে গেলে অনেক টাইম লাগবে আমি ওদিকে যাচ্ছি না অন্য আলোচনাতে শুনে নেবেন আমি শুকরের অনেক উপকারের দিক বলে দিয়েছি এবার আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীতে আল্লাহ সুবাহ যা কিছু বানিয়েছেন উদ্দেশ্য ছাড়া কি বানাননি